সকালবেলায় আপনাদের গোয়ালপাড়া ঘাট থেকে লাইভ করে আমরা দেখিয়েছিলাম, আবারও আমরা ফেরিঘাটে চলে এসেছি। আমরা যে ফেরিঘাটে আজকে এসেছি, এখন যে ফেরিঘাট থেকে লাইভ আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট। এবং এই ফেরিঘাটে ইমার্জেন্সি পারাপার করছে নৌকা। অনেক মানুষ জানতে চেয়েছিল যে বল্লভপাড়া ফেরিঘাটে নৌকা চলাচল করছে কি না, কিন্তু এই বল্লভপাড়া ফেরিঘাটে ইমার্জেন্সি নৌকা চলাচল করছে এবং জেলা প্রশাসন থেকে সতর্ক করে দিয়েছে প্রত্যেকটা ঘাট মালিককে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে পরেই ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ রাখতে। কিন্তু সকাল থেকে মেঘলা ওয়েদার থাকলেও ভাগীরথী এবং অজয় দুটো নদী কিন্তু শান্ত, জলের কোনো টান নেই এবং এখানে স্বাভাবিকভাবে নৌকা চলাচল করতে পারে। যদি নৌকা চলাচল না করে এই মুহূর্তে, যদি শান্ত পরিস্থিতিতেও নৌকা পারাপার বন্ধ রাখে ঘাট মালিকরা, তাহলে ক্ষতিগ্রস্ত হবে দুই জেলারই মানুষ। একদিকে যেমন পূর্ব বর্ধমানের কাটোয়া শহর, অন্যদিকে তেমনি নদিয়া জেলার থেকে প্রচুর মানুষ কাটোয়ায় আসে এবং অনেক সবজি কাটোয়ায় ঢোকে, দুধ কাটোয়ায় ঢোকে, অনেকে পড়াশোনার জন্য কাটোয়ায় আসে, অনেকে চাকরি সূত্রে কাটোয়ায় আসে। সেই সব মানুষ কিন্তু পারাপার করতে পারবে না, অসুবিধার মধ্যে পড়ে যাবে। যদিও যে ঘূর্ণিঝড় দানা আজকে রাত্রে থেকে পড়ার কথা, সেটা সম্ভবত উড়িষ্যার কাছে আজকে রাত্রেবেলায় ল্যান্ডফল হওয়ার কথা। সেই দানা ঘূর্ণিঝড় রাত্রেবেলায় ল্যান্ডফল হবে উড়িষ্যার কাছে এবং তার প্রভাব এখানে কতটা পড়বে এখনও কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু আবহাওয়া কিন্তু এখানে মেঘলা ওয়েদার হয়ে আছে, যদিও সেরকম কোনো বৃষ্টিপাত সকাল থেকে হয়নি এখনো অবধি, কিন্তু নদী শান্ত হয়ে আছে। এখানে এই পরিস্থিতিতে নৌকা পারাপার করা যেতেই পারে, কারণ আমরা দীর্ঘদিন ধরে এই ঘাট পাড়ে থাকি এবং ঘাট পাড়ে যেসব বাসিন্দা আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারছি যে এই পরিস্থিতিতে নৌকা চলাচল করতে পারে। তো সরকারি নির্দেশ মেনে বেশ কয়েকটা ঘাট কিন্তু পারাপার বন্ধ করে রেখে দিয়েছে, শুধুমাত্র কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট এবং আরও কয়েকটি ঘাট ইমার্জেন্সি পারাপার করছে। নৌকায় হালকা করে প্যাসেঞ্জার নৌকায় ছেড়ে যাবে এপার থেকে, ওপারে নৌকা লাগার পর প্যাসেঞ্জার অল্প করে চাপ দিয়ে নৌকা ছেড়ে আসবে। এপার এপার ওপারের মাঝিকে বলা হয়েছে এপার থেকে প্যাসেঞ্জার অল্প চাপিলে নৌকা ছেড়ে যাবে, ওপার থেকে অল্প প্যাসেঞ্জার চাপিলে নৌকা ছেড়ে আসবে। বলছি আমরা আমাদের কাটোয়ার বিশিষ্ট সাংবাদিক অসিত বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি এবং দীর্ঘদিন সাংবাদিকতা সূত্রে কাটোয়া মহকুমা তো বটেই, পূর্ব বর্ধমান জেলার ওপরে অনেকটাই দখল আছে। আমরা ওনার কাছ থেকে একটু জেনে নেব এই যে পরিস্থিতি, এই যে ডানা ঘূর্ণিঝড় আসছে অসিতবাবু ওইধারে, বলছি কী মানে কী হতে পারে এটা, কী ঘটনাটা হচ্ছে? আমাদের যেটা নোটিশ করেছে আর কি, সেখানে আমরা দেখছি যে পূর্ব বর্ধমান সেই জায়গায় নেই, আমরা পূর্ব বর্ধমানের কাটোয়া প্রান্তে ভাগীরথীর ওপরে দাঁড়িয়ে আছি কাটোয়া বল্লভপাড়া ঘাটে। এখানে এখনো পর্যন্ত একটা শান্ত অবস্থা রয়েছে, তবুও সমস্ত ধরনের সতর্কতা অবলম্বন করেছে ঘাটের মালিকদের সাথে কথা বলে এবং এখানে নজর রয়েছে, লোকজনও রয়েছে,
এখানে কিছু তাৎক্ষণিক কোনো কিছু হলে পরে তৎকাল ব্যবস্থাও করা আছে, সেরকম ব্যবস্থা করতে দিয়েই এই ঘাট এখনও চলছে এবং প্যাসেঞ্জারও অনেক কম আছে, যার ফলে অনেকগুলো প্যাসেঞ্জার হলে সতর্কতা নিয়ে জরুরি ভিত্তিক দু একবার পার হচ্ছে, এছাড়া বাকিটা এখনও পর্যন্ত শান্ত পরিবেশে আছে। বলছি যে ঘূর্ণিঝড় ডানা, সেটা তো উড়িষ্যার কাছে ল্যান্ডফল হওয়ার কথা, এর আগেও দু তিনটে ঘূর্ণিঝড় এসছে এবং কোনোটা বাংলায় পড়েছে, কোনোটা উড়িষ্যায় ল্যান্ডফল হয়েছে, এর প্রভাব পূর্ব বর্ধমান জেলায় কতটা পড়তে পারে আপনার পূর্ব অভিজ্ঞতা অনুসারে বলুন। এখানে ঝড়টা খুব কম হবে, তবে বৃষ্টিটা হবে, একটা ঝোড়ো হাওয়া থাকবে, তবে ওই তাণ্ডবটা এখানে অবশ্যই হবে না, কারণ হচ্ছে যে এখানকার যা ভৌগোলিক অবস্থা তাতে করে আমাদের কানেক্টরটা অনেক দূরে, যেখানে যা হবে শুনছি সেটা অনেকটা দূরবর্তী জায়গায় হবে ফলসটা, সেই কারণের জন্য এখানে তার যে প্রতিক্রিয়াটা সেই এফেক্টটাই এখানে আসবে, বাকিগুলো এখানে যে ওই তাণ্ডবটা হবে বলে আমি মনে করি না। মানে তাহলে ভয়ের কোনো কারণ মানুষের উপস্থিত নেই, তবে সাবধান সবসময়ই ভালো, এই প্রকৃতিকে নিয়ে তো কোনো কিছু ভরসা করা যায় না, তবুও আমাদেরকে সাবধান থাকতে হবে, প্রকৃতি যে কোনো সময় তার তাণ্ডব চালাতে পারে, তবে আমাদেরকে সাবধান অবশ্যই থাকতে হবে। আপনারা শুনলেন আমাদের পূর্ব বর্ধমান জেলার ওপর সাংবাদিকতা করছে অসিতবাবু, দীর্ঘদিন সাংবাদিকতা করছে এবং ওনার অভিজ্ঞতা, উনি বেশ কয়েকটা ঝড় এরম নিজের ছবি তুলেছেন এবং তার প্রত্যক্ষদর্শীও উনি আছেন এবং সেই অভিজ্ঞতা অনুসারে উনি ওনার কথা বললেন এবং এই পরিস্থিতিতে কিন্তু নৌকা চলাচল করতে পারে, এটা কোনো অসুবিধা নয়। আপনাদের সবটাই তুলে ধরলাম, ঘাট পারাপার হচ্ছে বল্লভপাড়া ফেরিঘাট, অনেকজনা জানতে চান যে বল্লভপাড়া ফেরিঘাট বন্ধ হয়েছে কিনা, কারণ বল্লভপাড়া ফেরিঘাট যদি বন্ধ হয়ে যায় এই মুহূর্তে তাহলে নদিয়া সঙ্গে পূর্ব বর্ধমানে কাটোয়া শহরের যে যোগাযোগ সেটা একবার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সবথেকে সাধারণ মানুষ কিন্তু অনেক অসুবিধায় পড়বে, একদিকে যেমন কাটোয়ার মানুষ অসুবিধায় পড়বে অন্যদিকে তেমনি নদিয়ার মানুষও কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়বে, কারণ প্রত্যেক দিন সকাল হলেই এই ঘাট দিয়ে হাজার হাজার মানুষ এবং চাষি পার হয়, তারা নিয়ে আসে বিভিন্ন সবজি মাছ দুধ, এগুলো তো সকাল হলেই কাটোয়া বাজারে ঢোকে, তেমনি পাশাপাশি কিন্তু বহু মানুষ চাকরি সূত্রে কাটোয়া আসে, বহু ছাত্রছাত্রী আসে তারা পড়াশোনার কাজের জন্য কাটোয়া আসে, এই স্বাভাবিক পরিস্থিতিতে কিন্তু এখন যা অবস্থা আছে, এখন ওয়েদারের যে অবস্থা সেই অবস্থায় কিন্তু নৌকা পারাপার করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নাই, ঘাট মালিকরাও তৎপর হয়ে আছে, পাশাপাশি কিন্তু প্রশাসনও তৎপর হয়ে আছে, যে কোনো জটিল পরিস্থিতি হওয়ার আগেই কিন্তু নৌকা পারাপার বন্ধ করে দেবে ঘাট মালিকরা। আপনাদের আমরা দেখাচ্ছি কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটে, কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট এবং এই ঘাটে যে বড় বড় নৌকা আছে, যে নৌকায় একসঙ্গে 250 থেকে 300 যাত্রী পারাপার করার ক্ষমতা রাখে, সেই সব নৌকা কিন্তু অল্প অল্প যাত্রী নিয়ে পারাপার করছে এবং এই মুহূর্তে আবহাওয়ার যা অবস্থা আমাদের কাটোয়া, তাতে কিন্তু নৌকা চলাচল করা যেতে পারে, কোনো রকম নৌকা চলাচলের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা কিন্তু হওয়ার কথা নয়।
ডানা যে ঘূর্ণিঝড় আসছে সেই ঝড় আজ রাত্রি 9টা থেকে শুক্রবার সকালের মধ্যে উড়িষ্যার উপকূলে ল্যান্ডফল হওয়ার কথা এবং সেই ঝড়ের গতিবেগ থাকবে 110 থেকে 120 কিলোমিটারের মধ্যে। তার প্রভাব এখানে কতটা পড়বে সেটাই দেখার, এই মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাতটাই হওয়ার সম্ভাবনা বেশি। এটা আমরা দীর্ঘদিন আরও বেশ কয়েকটা ঝড়কে পারাপার করি, ঝড়কে আমাদের সামনে থেকে অভিজ্ঞতার কথাই আমরা বলছি। থেকে আপনাদের লাইভ অনুষ্ঠান দেখাচ্ছি সেটা হচ্ছে কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট, এবং প্রত্যেকটা ফেরিঘাটে প্রশাসনের নির্দেশ দিয়েছে আজ সকাল থেকে ফেরি সার্ভিস বন্ধ থাকবে। কিন্তু এখানে জলের যা পরিস্থিতি, আকাশের যা অবস্থা, তাতে নৌকা চালানোর পক্ষে উপযোগী, কোনো রকম বিপদের ঝুঁকি আপাতত নেই, কারণ নদী একবারে শান্ত হয়ে আছে এবং এই পরিস্থিতিতে নৌকা চালানো যেতে পারে। নৌকা যদি না চালায় তাহলে কিন্তু বহু মানুষ কিন্তু অসুবিধার মধ্যে পড়বে। আমরা যে ঘাটে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বল্লভপাড়া ফেরিঘাট, এর একপারে যেমন নদিয়া জেলার বল্লভপাড়া এবং অন্য পারে পূর্ব বর্ধমানের কাটোয়া শহর, এবং এটা একমাত্র যোগাযোগকারী ঘাট। প্রত্যেক দিন সকালবেলায় কয়েক হাজার মানুষ কিন্তু এই ঘাট দিয়ে পারাপার করে, সকাল থেকে শুরু হয়ে যায় পারাপার। নদিয়ার দিক থেকে যেমন সবজি, মাছ, দুধ এগুলো সকাল সকাল কাটোয়া বাজারে ঢোকে, তেমনি বহু মানুষ কিন্তু চাকরি সূত্রে নদিয়া থেকে কাটোয়ায় আসে এবং কাটোয়া থেকে নদিয়ার দিকে যায়, এবং বহু ছাত্র ছাত্রী তারা পড়াশোনার জন্য সকাল হলেই কাটোয়া শহরে ঢোকে এবং কাটোয়ার বিভিন্ন স্কুলে কলেজে তারা পড়াশোনা করে, তারা টিউশনি পড়তে আসে কাটোয়ার শহরে। এই জলের যা পরিস্থিতি এবং মেঘের যা অবস্থা আছে, এই পরিস্থিতিতে নৌকা চলাচল করলে কোনো রকম অসুবিধা হবে না। এই পরিস্থিতিতে যদি নৌকা ঘাট মালিকরা বন্ধ করে রাখত তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু চরম অসুবিধার মধ্যে পড়ত। ঘাট মালিকরাও তৎপর হয়ে আছে, যদি
আকাশের অবস্থা খারাপ হয়, ঝোড়ো হাওয়া যদি দিতে আরম্ভ করে সেই সময় কিন্তু ঘাট মালিকরা নৌকা চলাচল বন্ধ করে দেবে। আপনাদের এখনকার পরিস্থিতি তুলে ধরলাম, আবার আমরা পরে লাইভ নিয়ে আসবো।